ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ জেএন বিএসটি ম্যাথ সাহা ম্যাথ ক্লাসে আমরা সাহা ইনস্টিটিউটে বেসিক ম্যাথ ক্লাসে রয়েছি তিনশো চার নম্বর এপিসোডে বা তিনশো চার নম্বর ক্লাসে তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি নিশ্চিত নবোদয় নামক সাহা ইনস্টিটিউটের যে কম্পিটিটিভ এক্সাম ম্যাথ বই রয়েছে সেই বইয়ের থেকে আমরা পরপর ভিন্নধর্মী সমস্যাগুলিকে বেছে নেবো এবং তার সমাধান করবো এবং এই যে তিনশো চার নম্বর ক্লাসের পর থেকে বেশ কয়েকটি ক্লাস জুড়ে আমরা গতিবেগের উপরে সমস্যা সমাধান করব। এবং শিখে নেব বিস্তারিতভাবে সেই সমস্যার সমাধান করতে হয় কীভাবে এবং সংক্ষিপ্ত আকারে অর্থাৎ খুব শর্ট মেথডে কম্পিটিভ এক্সামের জন্য সেই সমস্যাগুলিকে কীভাবে সমাধান করা যায় তো আমরা বইয়ের একদম শুরু থেকে আমরা প্রবলেমগুলোকে বাঁচবো এবং পরপর করে সেগুলি সমাধান করতে শুরু করব প্রথম আমরা যে সমস্যাটি বেছে নিয়েছি সেটা আমাদের নিশ্চিত নবোদয় নামক যে বইটি রয়েছে সেই বইয়ের এক দাগের সমস্যা তো এই গতিবেগ চ্যাপ্টারের সমস্যার সমাধান করতে গেলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে একটি মাদার সূত্র সেটা কি ভি ইকুয়াল টু ডি বাই টি ভি মিন্স ভেলোসিটি বা গতিবেগ ডি মিন্স ডিস্টেন্স বা দূরত্ব এবং টি মিন্স টাইম বা সময় তো এই তিনটে রাশি থাকে গতিবেগের চ্যাপ্টারে গতিবেগ সম্বলিত কোনো সমস্যা যদি আমরা পাই তাহলে তিনটে রাশি থাকে যার মধ্যে দুটো রাশি আমার জানা থাকবে একটা রাশি অজানা থাকবে সেটাকে নির্ণয় করতে হবে ভি ইকুয়াল টু ডি টি এই সূত্র থেকে বা আমরা এর থেকে আরও দুটো সূত্র তৈরি করতে পারি টি ইকুয়াল টু ডি ভি বা ডি ইকুয়াল টু ভি টি এই দুই নম্বর সূত্র এই তিন নম্বর সূত্র মোট আমরা তিনটে সূত্র মুখস্থ রাখব এবং এর থেকে আমরা সমস্যাগুলির সমাধান করব। দেখতে হবে আমাদের সমস্যাগুলি পড়ার পরে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে অর্থাৎ কোন রাশিটি অজানা রয়েছে যদি গতিবেগ নির্ণয় করতে বলে তাহলে এই সূত্র যদি সময় কত লেগেছে এই সূত্র যদি বলে কত দূরত্ব তাহলে এই সূত্র এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে এবং কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা আমাদের প্রশ্নটা পড়ার পরে অ্যাপ্লাই করতে হবে চলে আসবে প্রথম যে সমস্যা চার ঘন্টা তিরিশ মিনিটে একশো আশি কিলোমিটার পথ গেলে গতিবেগ কত একদম গতিবেগ চ্যাপ্টারের প্রথম সমস্যা এবং এটা ভীষণ সহজ কি চার ঘন্টা তিরিশ মিনিট একে আমাদের পরিণত করতে হবে ঘন্টাতে তো চার ঘন্টার জায়গায় চার ঘন্টা থাকলো তিরিশ মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসে তাহলে চার ঘন্টা প্লাস একের দুই ঘণ্টা নয়ের দুই ঘণ্টা তাহলে চার ঘন্টা তিরিশ মিনিটকে আমরা ঘণ্টায় পরিণত করলাম এবার চলে আসবো গতিবেগ নির্ণয় করবো গতিবেগ ভি ইকুয়াল টু ডি বাই টি এই সূত্র থেকে আমরা কী পাচ্ছি দূরত্ব একশো আশি কিলোমিটার আর টি ইকুয়াল টু নয় বাই দুই তাহলে কিলোমিটার পার ঘণ্টা এটা কিলোমিটার আর এটা ঘন্টা তাহলে এককগুলো কিন্তু মনে রাখতে হবে একক বইতে যেটা পাচ্ছ সেটা ব্যবহার করবে এবং সবসময় এককগুলিকে একই রাখার চেষ্টা করবে একটা সমস্যায় দুটো একক যদি পাও যে কোনো একটা এককে কনভার্ট করতে হবে একক চেঞ্জ করলে কিন্তু সমস্যা সমাধান করতে গিয়ে ভুল হয়ে যাবে এটা মাথায় রাখবে তাহলে এই একশো আশিকে ভাগ করেছি নয়ের দুই দিয়ে দুয়ের নয় দিয়ে গুণ করে দাও এটা কাটলে হয় কুড়ি কুড়ি গুণ দুই চল্লিশ তাহলে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগ নির্ণয় করে ফেললাম আমরা এবার আমরা চলে যাব আমাদের নিশ্চিত নবোদয় নামক যে কম্পিটিভ এক্সাম বুকটি রয়েছে সাপাবলিকেশন থেকে প্রকাশিত সেই বইয়ের তিন দাগের সমস্যায় তিন দাগে কি বলছে আশি কিলোমিটার পার ঘন্টা বেগে একশো আশি কিলোমিটার পথ যেতে কত সময় দরকার কি চেয়েছে সময় সময় মিনস টি যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এই দুই নম্বর সূত্রকে অ্যাপ্লাই করব তাহলে উত্তর ভি ইকুয়াল টু ডি বাই টি সেখান থেকে আমরা লিখতে পারি বা টি ইকুয়াল টু ডি বাই ভি দূরত্ব কত একশো কুড়ি কিলোমিটার আর গতিবেগ কত আশি কিমি পার ঘন্টা। তাহলে দূরত্ব বাই গতিবেগ দিয়ে আমরা কী পেলাম তিনের দুই এটা কিসে আসবে ঘন্টায় আসবে কেন ঘন্টায় আসবে গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় আছে তাহলে সময়টা কিসে আসবে ঘন্টায় না মিনিটে না মিনিটে ঘন্টায় তাহলে এক পূর্ণ একের দুই ঘন্টা এটা কিন্তু মনে রাখতে হবে যে এককের চেঞ্জ করা যাবে না গুড এবার চলে আসবো কোয়েশ্চেন নাম্বার ফাইভে তেতাল্লিশ কিমি পার ঘণ্টা বেগে চললে চার ঘন্টায় কত দূর যাওয়া যাবে কত দূর ডিস্টেন্স ডি তাহলে আমরা কি জানি ডি ইকাল টু ভি ইন টু টি ডি ইন্টু ডি টু ভি টি ভি কত তিতাল টি কত চার ঘন্টা তাহলে গুণ করো একশো বাহাত্তর কিলোমিটার এখানে কিলোমিটার লিখব না মিটার লিখব দেখে নিই গতিবেগ আছে কিমি পার ঘণ্টায় আর সময় আছে ঘন্টায় তাহলে ঘন্টা ঘন্টা মিলে গেলো এই কিমিটাই থাকবে তাহলে কিলোমিটার হবে তো তিনটে বেসিক পর্যায়ের সূত্র এবং সেই সূত্রকে প্রয়োগ করে কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা পেলাম এবার আমরা দশ দাগে দেখব যে আরেকটু জটিল ধরনের একটি সমস্যা গতিবেগ নির্ণয় করতে বলেছে বেসিক সূত্রটা ভি ইকুয়াল টু ডি বাই কিন্তু একক পরিবর্তন করতে হবে একক পরিবর্তনের সময় আমরা কোন কোন বিষয়গুলিকে লক্ষ্য রাখব সেটা দেখব সমস্যাটি আমরা পেয়েছি নিশ্চিত নবোদয় নামক বইয়ের দশ দাগে বইটি সংগ্রহ করার জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে এবং বইটি হাতে থাকা মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে নিজেকে এগিয়ে রাখা এবং অনেক সুযোগ পাওয়া আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে হবে তাহলে কী হবে পরবর্তী এপিসোডের আপডেট সবার আগে নিজের মোবাইলে পাওয়া যাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে হবে এটা আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট তো দাস দেখে সমস্যাটি দেখবো একটি বাস তিনশো মিটার পথ যায় ছত্রিশ সেকেন্ডে ওয়ার গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত বেশ আগে কিলোমিটার পার ঘন্টা আমার দরকার নেই আমি চলে আসবো আগে সূত্র ভি ইকুয়াল টু ডিভাইটি বসাবো দূরত্ব তিনশো মিটার সময় ছত্রিশ সেকেন্ড এবার আমার কনভার্ট করতে হবে কিসে কিলোমিটার পার ঘন্টায় এই মিটারকে কিলোমিটার লিখবো আর এই সেকেন্ডকে ঘন্টা লিখবো তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে তিনশো মিটার ইকুয়াল টু তিনশো বাই কিলো হেক্টো ডেকামিটার এক হাজার দিয়ে ভাগ কিলোমিটার হয়ে গেল তাহলে তিনশো মিটারকে কিলোমিটার লিখেছি ছত্রিশ সেকেন্ডকে ছত্রিশ যদি ভাগ করলে ঘন্টা হয়ে যাবে তাই এখানে ঘণ্টা লিখেছি তাহলে কিলোমিটার পর ঘন্টা আসলো এবার তিন হাজার তিনশো বাই এক হাজার আর এদিকে ছত্রিশ বাই ছত্রিশশো ভগ্নাংশের ভাগ কথার অর্থ কি ভগ্নাংশকে উল্টে দিয়ে নিচের ভগ্নাংশকে উল্টে দিয়ে গুণ তাহলে তিনশো বাই এক হাজার ছত্রিশশো বাই ছত্রিশ এবার আমরা কাটব এখানকার তিনটে শূন্য এখানকার দুটো শূন্য এখানকার একটা শূন্য কাটলাম ছত্রিশ ছত্রিশ কাটলাম তিন আর শূন্য থাকলো তিরিশ কিমি পার ঘন্টা। তাহলে এই উপরে তো কিমি চলে আসলো আর নিচে চলে আসলো কি ঘন্টা তাহলে কিমি পার ঘন্টা পেয়ে গেছি আমরা তাহলে আমরা কি বলতে পারি যে ওয়ার গতিবেগ তিরিশ কিলোমিটার পার ঘন্টা ক্লিয়ার হলো এটুকু বোঝা গেছে আর বলতে হবে যে সকল বন্ধুরা আমাদের এই ক্লাসটি ভিডিওতে বা এপিসোডে দেখছো তাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে জানাবো তোমাদের প্রবলেমকে আমরা এপিসোড আকারে প্রকাশ করব এবার দেখব কোশ্চেন নাম্বার ফিফটিন পাঁচশো মিটার পথ দৌড়ে গেলে সময় লাগে পাঁচ মিনিট আর তুমি সেই পথ সাইকেলে চেপে গিয়েছো দুই মিনিটে দৌড়ানোর তুলনায় সাইকেলের গতিবেগ বেশি কত বেশি যদি সাইকেলের গতিবেগ বেশি হয় তবেই তো তাড়াতাড়ি যাওয়া যাবে সে জন্য দুই মিনিটে পৌঁছে গেছি হ্যাঁ সেই গতিবেগটা কত বেশি অর্থাৎ সমস্যাটি পরে আমাদের বুঝতে হবে যে দৌড়ানোর গতিবেগ নির্ণয় করতে হবে এবং সাইকেলের গতিবেগ নির্ণয় করতে হবে এবার সাইকেলের গতিবেগ যদি বেশি হয় তার থেকে দৌড়ানোর গতিবেগ বিয়োগ করলে আমরা কত বেশি সেটা পেয়ে যাব তাহলে দেখো একদম সিম্পল ওয়েতে আমরা এগোবো যে দৌড়ানোর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ডি বাই একশো মিটার পার মিনিট আর সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে ভি ইকুয়াল টু ডি বাই টি তাহলে আড়াইশো মিটার পার মিনিট তাহলে সাইকেলের গতিবেগ কি বেশি কত বেশি আড়াইশো মাইনাস একশো দেড়শো মিটার পার মিনিট বেশি তাহলে আমরা কি পেলাম সাইকেলের গতিবেগ বেশি কত বেশি দেড়শো মিটার পার মিনিট এটাকে যদি কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে বলা হতো তাহলে আমরা কি করতাম এই দেড়শো মিটার দেড়শো মিটারকে কিলোমিটারে পরিণত করতাম আর এক মিনিটকে ঘণ্টায় পরিণত করতাম ষাট দিয়ে ভাগ করে এখান থেকে আমরা পেতাম দেড়শো বাই এক হাজার ইন্টু ষাট বাই ওয়ান এত কিমি পার ঘন্টা তাহলে এত বেশি হতো এবার এই কিমি পার ঘন্টাতে কত আসছে সেটা আমরা দেখব শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিন তাহলে তিন তিরিকে নয় কিমি পার ঘণ্টা এটা যদিও ওই সমস্যায় চাইনি তারপরেও আমরা একটু এক্সট্রা দেখলাম যে কিমি পার ঘণ্টা যদি বলতো তাহলে কত আসতো তো তাহলে কি তোমরা পারবে এবার গুড তোমাদের বলছি তোমরা কি এই জায়গা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো এবং আমাদের গ্রুপে লিখে জানাও যদি কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমকে সলভ করে দেওয়ার এবার দেখব সতেরো দাগ কি আছে একটা বাস সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত পাঁচশো দশ কিলোমিটার পথ অতিক্রম করেছে ওই বাসটির গতিবেগ নির্ণয় করো প্রবলেম কিছুই না শুধু সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত কত সময় সেটা নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে আমরা সবচাইতে সহজতম পদ্ধতি যেটা আমাদের আগে অন্যান্য এপিসোডেও উল্লেখ করা আছে গতিবেগ চ্যাপ্টারের উপরে আমাদের অনেকগুলো এপিসোড কুইকেল চ্যানেলে আপলোড করা আছে সেই এপিসোডগুলোকে আমাদের চ্যানেলে স্ক্রোল করে নিচের দিকে গিয়ে দেখে নেওয়া যেতে পারে আর এখন আবার উল্লেখ করব যে কি এই সময় নির্ণয় করার ক্ষেত্রে সবচাইতে সহজ পদ্ধতি এবং ভুল হবে না সেটি হচ্ছে আঙুলের করগোনা পদ্ধতি তাই আমি লিখেছি যে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত কত সময় কর গোনা পদ্ধতি কি একদম সিম্পলভাবে গুনে যেতে হবে সাতটার পরে আটটা নটা দশটা এগারোটা বারো এক কয় ঘন্টা হলো ছ ঘন্টা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে ভিকোয়াল টু ডি বাই টি ডি পাঁচশো দশ টি ছয় ঘন্টা পঁচাশি কিমি পার ঘন্টা একদম সহজ শুধু ওই জায়গাটা আমাদের জানতে হবে চলে আসবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এ বিয়াল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করার পর পাঁচ মিনিট বিশ্রাম করেছ তারপরে আবার তেরো কিমি পথ অতিক্রম করেছো তোমার টোটাল সময় লাগলো ৩৫ মিনিট তাহলে তোমার যাত্রাপথের গতিবেগ কত টোটাল সময় কত পঁয়ত্রিশ মিনিট তার মধ্যে পাঁচ মিনিট তুমি কি করেছ ওটা কি ধরবে ধরবো না তাহলে আমি চলেছি কত মিনিট চলেছি পঁয়ত্রিশ থেকে পাঁচ কম তাহলে তিরিশ মিনিট কিন্তু আমার ঘন্টায় পরিণত করতে হবে গতিবেগ কিলোমিটার পর ঘন্টায় আনবো তাই তিরিশকে ষাট দিয়ে ভাগ করে একের দুই ঘন্টা পেয়েছি তাহলে আমার সময় পেয়ে গেলাম মোট দূরত্ব কত গেছি আমি বিয়াল্লিশ প্রথমে গেলাম তারপরে গেছি কত আরও তেরো তাহলে বিয়াল্লিশ আর তেরো পঞ্চান্ন মোট দূরত্ব পেয়ে গেছি সময়ও পেয়ে গেছি এবার তাহলে ভি টু ডিভাইটি সূত্র বসিয়ে দাও পঞ্চান্ন বাই একের দুই একের দুইকে উল্টে দিয়ে গুণ করে দাও একশো দশ কিমি পার ঘন্টা তাহলে আমার যাত্রাপথে আমার গতিবেগ ছিল একশো দশ কিমি পার ঘন্টা তো আমরা দেখলাম যে ছাব্বিশ দাগের সমস্যা তো আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের এই গতিবেগ চ্যাপ্টারের এক থেকে উনতিরিশ পর্যন্ত সমস্যাগুলি আমরা যে কটি সমস্যা আজকে সলভ করলাম এর মধ্যে থেকেই আমরা পারব এরপর আমরা তিরিশ দাগে চলে যাব ভিন্ন আরেকটি নিয়মে তবে সেটা আজকে নয় পরের এপিসোডে বা পরের ক্লাসে পরের ক্লাসে আসার আগে পর্যন্ত তোমরা এই নিয়ম কটার উপরে বা এই সমস্যা কটার উপরে যে উনতিরিশটি অঙ্ক পাচ্ছ উনতিরিশটি অঙ্ক সলভ করো যাদের হাতে নিশ্চিত নবদয় বইটি আছে আর যাদের হাতে নেই তারা এই ধরনের সমস্যা নিজেরা তৈরি করো করে প্র্যাকটিস করতে থাকো আর যদি বই দরকার হয় তাহলে কি করবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বইয়ের অর্ডার করে বইটিকে কালেক্ট করে নাও তো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার